আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে, আপনারা যে যেখানে আছেন সবাইকে জানাতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, এটি আমার কামনা। আমি কিছু কথা বলার পূর্বে আপনাদেরকে ছোট্ট দুটি আয়াত, সেই আয়াত দুটি শোনাতে চাই। কোরআনের ভিতরে 15 নম্বর সূরা আল হিজির এর 50, 49 এবং 50 আয়াতে আল্লাহ বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আমার বান্দাদেরকে বলে দাও যে আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু, এবং আমার শাস্তি সে অতি মর্মান্তিক শাস্তি, খুব কঠিন শাস্তি আমার। এই কথাটি যেন আমার বান্দারা স্মরণ রাখে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, দেশের মানুষ 43 বছর ধরে বিভিন্ন পার্টি করেছে, তারা ত্যক্ত হয়ে গেছে। এদেশের শ্রমজীবী মানুষ এই পার্টিগুলির আওতাধীন থেকে তারা শুধু কষ্টই পেয়ে গেছে, পায়নি ন্যায্য অধিকার, পায়নি ন্যায় বিচার, পায়নি তারা ন্যায্য পাওনা। কেউ পরিবারতন্ত্রের পিছনে, কেউ আবার এলাকার টান টেনে, কিন্তু অধিকাংশ মানুষ ভ্রান্ত আদর্শ থেকে মুক্ত পেতে চায়। তাই বাংলাদেশি সেবা পার্টি এরা এদেশের মানুষকে জিঞ্জির মুক্ত করে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য রাস্তা করে দিতে চায়, ন্যায্য পাওনা তাদেরকে দিতে চায়। সেজন্য বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট চায়। বাংলাদেশি সেবা পার্টি নোংরা রাজনীতি পছন্দ করে না। নোংরা রাজনীতি থেকে দেশবাসীদেরকে মুক্ত করতে চায়। বাংলাদেশি সেবা পার্টি দেশকে গড়ার জন্য অক্লান্ত মেহনত করতে চায়। তারা মন্ত্রিত্ব চায় না, তারা সাংসদ হতে চায় না, তারা এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার লোভ রাখে না। জনগণকে অপমান, অসম্মান, নির্যাতন, নিপীড়ন কখনো চায় না। বাংলাদেশি সেবা পার্টি শুধু আপনার সাপোর্ট চায়, আপনাদের সকলের সাপোর্ট চায়। এরা লাশের রাজনীতি কখনো পছন্দ করে না, গুম এবং খুনের রাজনীতি এরা পছন্দ করে না। এরা ধর্ষণ হোক, জেনা ব্যভিচার হোক, শিক্ষাঙ্গনে নকল হোক, এমন রাজনীতি এরা চায় না। এগুলি এরা বর্জন করে দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে নিতে চায়। এরা সাংবাদিকদের হাত পা ভেঙে দেওয়া হোক সেটা চায় না, পত্রিকা অফিস দখল করা হোক সেটা চায় না, মসজিদ এবং উপাসনাগার মিসমার করে দেওয়া হোক, কোরআন জ্বালানো হোক, এটা কখনো এরা চায় না। বাংলাদেশি সেবা পার্টি পরকাল বিশ্বাস করে এবং আপনাদের সাপোর্ট পেয়ে এরা সবাই মিলে আল্লাহ তাআলার শক্তি নিয়ে এরা চলতে চায় এবং যার যা প্রাপ্য সেটা এরা দিতে চায়। আপনাদের সকলের সাপোর্ট বাংলাদেশি সেবা পার্টি কামনা করে। আল্লাহ আমাদের সবাইয়েরই সহায় হন, বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক, এটি মূলত বাংলাদেশি সেবা পার্টির আসল লক্ষ্য।